নাগিছড়াস্থিত হর্টিকালচার কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত আম প্রদর্শনীতে বুধবার উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। এদিনের ম্যাঙ্গো ডাইভার্সিটি এক্সিবিশনে অংশ নিয়ে আম বাগান সহ নানা ধরনের ফলের বাগানও ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বর্তমানে নাগিছড়াতে 13 প্রজাতির ভারতীয় আমের চাষ হচ্ছে, চাষ করা হচ্ছে আরও 22 প্রজাতির বিদেশি আমেরও। স্বাদে গন্ধে অতুলনীয় এই আম চাষ দেখার জন্য রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন মন্ত্রী। নাগিছড়ার উদ্যান গবেষণা কেন্দ্রে কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চাষ হচ্ছে তার সম্পূর্ণটা ঘুরে দেখেন তিনি। আজকে থেকে নাগিছড়া যে গবেষণা কেন্দ্র, এখানে আমাদের যে বিভিন্ন রকম গবেষণা করে কোন ফসলটা ভালো হবে, কোনটা আজকে দেখছেন এটা লাগাচ্ছে আবার চেঞ্জ করছে এবং পরবর্তী সময় কৃষকদের পৌঁছাচ্ছে, না দিস এই এই ফলটা হলো সঠিক ফল ত্রিপুরার জলবায়ুর জন্য। তো এই গবেষণা কেন্দ্রটা ঘুরে দেখলাম এবং আজকে থেকে হারভেস্টিং শুরু হয়েছে। আম পাড় আমাদের যে সিজনাল লেবার আছে তারা আম আজকে তো শুরু হবে, আমার হাত ধরে এটা শুরু হয়েছে, সাংবাদিক বন্ধুদের হাত ধরে আজকে শুরু হয়েছে। তো এর মধ্যে নতুন জিনিস আছে, ত্রিপুরাতে কোথাও নেই আলমন্ড, আলমন্ডটা আমাদের ত্রিপুরাতে এখানে আমরা শুরু করেছি, 12টা গাছ আছে, এটার থেকে ধীরে ধীরে শুরু করব। এখানে আমরা পেয়ারা বিভিন্ন ধরনের আছে, আম 35 ধরনের আছে, দেশি আম বিদেশি আম, কোনটা আমাদের রাজ্যের জন্য সুট। একটু আগে বলছে যে থাইল্যান্ডের একটা আম, এটা খুব সুন্দর লাগছে, মার্কেটটা পেতে পারে। তো আমরা চিন্তা করছি কোন জিনিসটা কী, এটা সবগুলি ফসল, পেয়ারা, আনারস, ড্রাগন ফ্রুট এবং পেঁপে, বিভিন্ন ধরনের ফসলগুলি ঘুরে দেখলাম কী পরিস্থিতি আছে। আজকে থেকে 2 মাস আগে আমি এসেছিলাম, আবার বলেছিলাম যে যখন হারভেস্টিং শুরু হবে তখন আসবো, এই জন্য আজকে আসবো। মালচিং পদ্ধতিও দেখলাম এখানে, এটা কৃষকদের কতটা উপকৃত? মালচিং পদ্ধতি এখনও সারা রাজ্যে ততটা জনপ্রিয় হয়নি, কিন্তু এর মধ্যে কৃষকরা বুঝে গেছে মালচিং সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম, এতে খরচ কমে এবং কস্টিং যেমন কম আসে, পোকা ধরবে না এবং জঙ্গল হবে না, এই জিনিসগুলি মালচিং পদ্ধতি। এখন ইদানিং প্রায় 25% কৃষকরা বুঝে গেছে মালচিং পদ্ধতি ইজ বেস্ট, ধানের ক্ষেত্রে নয়, অনলি হর্টিকালচার হর্টি ইউজের ক্ষেত্রে মালচিং, ধানের ক্ষেত্রে কিন্তু। বুধবারের এই ম্যাঙ্গো ডাইভার্সিটি এক্সিবিশনে প্রদর্শিত হয়েছিল আমেরিকার ফ্লোরিডা ও পরবর্তীকালে জাপানের বিখ্যাত মিয়াজাকি আমও। নাগিছড়াস্থিত হর্টিকালচার কৃষি গবেষণা কেন্দ্রটি ভালোভাবে পরিদর্শন করে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ এদিন জানান, আগামী দিনে উদ্যান ও বাগিচা চাষে স্বাবলম্বী হওয়ার দিকে এগোচ্ছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।